विश्व स्वास्थ्य संस्थार हिसेबे 1980 साले डायबेटिसे आक्रांत मानुषेर संख्या छिलो प्राय 11 कोटी। 2014 साले सेटा बेड़े दाड़ाय़ 42 कोटिरও बेशी। 1980 साले 18 बछरेर बेशी बयसी मानुषेर डायबेटिस हওয়ার हार छिलो 5% कम, किन्तु 2014 सालेर तादेर संख्या बेड़े दाड़िয়েছে 8.5%। इंटरनैशनल डायबिटीज फेडारेशन बोलছে प्राप्त बयस्क जेसब मानुष डायबिटीसे आक्रांत तादेर प्राय 80% मध्य और निम्न आयेर देशेर, जेखाने खूब द्रुत खाद्याभ्यासेर परिवर्तन घटছে। संस्थाटी आरो जानाय 2016 साले डायबिटीसेर कारणे पृथिवीते प्राय 16 लाख मानुषेर मृत्यु हय। बांग्लादेशे डायबिटीसे आक्रांत रोगीर संख्या प्राय 71 लाख, बछरे बाड़छे आरो 1 लाख। शुधु डायबिटीसेर कारणे विश्वे प्रति सेकेंडे एकजनेर मृत्यु हय। चलुन डायबिटीसे आक्रांत हওয়ার कारणসমূह देखे नेই। যে কেউ যে কোনো বয়সে যে কোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন, তবে নিম্নোক্ত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 1. যাদের বংশে বিশেষ করে বাবা মা বা রক্ত সম্পর্কিত নিকট আত্মীয়ের ডায়াবেটিস আছে। 2. যাদের ওজন অনেক বেশি ও যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করেন না। 3. যারা বহুদিন ধরে কর্টিসল জাতীয় ওষুধ ব্যবহার করেন। 4. যেসব মহিলার গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল, আবার যেসব মহিলা 9 পাউন্ডের বেশি ওজনের বাচ্চা প্রসব করেন। 5. যাদের রক্তচাপ আছে এবং রক্তে কোলেস্টেরল বেশি থাকে। এবার চলুন ডায়াবেটিসের লক্ষণসমূহ দেখে নেই। ঘন ঘন প্রস্রাব হওয়া, খুব বেশি পিপাসা লাগা, বেশি ক্ষুধা পাওয়া, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, ক্লান্তি ও দুর্বলতা বোধ করা, ক্ষত শুকাতে বিলম্ব হওয়া, খোসরা পাচড়া, ফোড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া এবং চোখে কম দেখা।